আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার কামরুল হাসান লিঙ্কন। তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ছোট বাড়ির প্ল্যান এবং ডিজাইন দেখাবো। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে আসছিলেন যে 750 থেকে 800 স্কোয়ার ফিটের মধ্যে একটি সুন্দর বাড়ির ডিজাইন যাতে আমি আপনাদেরকে দেখাই। তো আজকে সেই জন্যই এই ডিজাইনটি আপনাদের জন্য করা এবং আমি সেটা ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে 3D, তারপরে দেখাবো হচ্ছে 2D প্ল্যান অর্থাৎ ফ্লোর প্ল্যান, এবং সবার শেষে আমি এই বাড়িটি খরচ করতে একদম ম্যাটেরিয়ালের ডিটেল কস্টিং এবং এস্টিমেশনটা দেখিয়ে দিব। তাহলে আপনি একটি সঠিক ধারণা পেয়ে যাবেন যে এই বাড়িটি করতে আসলে আপনার সর্বসাকুল্যে কত টাকা খরচ হতে পারে। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে একটি তথ্য দিয়ে রাখি, আপনাদের বিভিন্ন বিল্ডিং ডিজাইন এবং আদার্স অন্যান্য যদি কনস্ট্রাকশন রিলেটেড কোনো সাপোর্ট লাগে তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা মোবাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সাপোর্টগুলো দেওয়ার। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে যে বাড়িটির কথা বলেছিলাম এই হচ্ছে সেই বাড়িটি, আর এটা হচ্ছে তার ফ্রন্ট এলিভেশন। সামনে ছোট একটি প্রোচ ডিজাইন করা হয়েছে এবং পোস্টটি খুব সুন্দরভাবে এক্সটেরিয়র ডিজাইন করা হয়েছে যাতে যেটা দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে বেশ উপরে কিছু ডিজাইন করা হয়েছে এবং একটি ইউনিক টাইপের প্যারাপেট ওয়াল ডিজাইন করা হয়েছে। সাইটের কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যাক এলিভেশনটা দেখাবো। এটা হচ্ছে বিল্ডিংয়ের ব্যাক এলিভেশন বা পেছনের সাইড। কালার কম্বিনেশনটাও কিন্তু সামনের মতোই মিল দেখে খুব সুন্দরভাবে দেয়া হয়েছে। এটা হচ্ছে ওয়েস্ট এলিভেশন বা পশ্চিম সাইড। এই সাইডেও কিন্তু দেখেন কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে সামনের সাথে মিল রেখে। প্যারাপেট ওয়ালটা কিন্তু খুবই ইউনিক এবং অসম্ভব সুন্দর লাগছে। এটা হচ্ছে ইস্ট সাইড, এই পাশেই কিন্তু স্টেয়ারটা রয়েছে, স্টেয়ারের জানলাটাও দেখা যাচ্ছে। তো এই পাশে ছোট একটি পার্কিং এর মতো ব্যবস্থাও রাখা হয়েছে মোটরসাইকেল পার্কিং এর, আপনারা চাইলে সেটি করতে পারেন আবার নাও করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে মূল প্ল্যানটা দেখাবো। এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। আমি বলেছিলাম যে খুব সুন্দর প্ল্যানটি খুব অল্প জায়গার মধ্যে। দেখুন প্রথমে আমি বাড়ির মধ্যে দেখে দিচ্ছি জমির পরিমাণ 25 ফিট, বাই হচ্ছে 30 ফিট, অর্থাৎ লম্বায় হচ্ছে 30 ফিট, পাশে হচ্ছে 25 ফিট। যদিও এটা হচ্ছে সামনের দিক, সামনের দিকে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি প্রোচ রাখা হয়েছে 8 ফিট বাই 6 ফিট। এই হচ্ছে যেই সেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা, এই হচ্ছে মেন এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকেই ড্রয়িং রুম, ড্রয়িং রুমের পরে হচ্ছে ডাইনিং এবং একটা স্টেয়ার। আপনি যদি চান দোতলা করতে সেক্ষেত্রে স্টেয়ারটি রাখতে পারেন, ভবিষ্যতে যদি ডুপ্লেক্সের প্ল্যান থাকে তাহলে স্টেয়ারটি রাখতে পারেন, আর যদি প্ল্যান না থাকে তাহলে স্টেয়ারটি দরকার নেই, একতলা করলেই শেষ হয়ে যাচ্ছে। আর এরপরে হচ্ছে ঢুকে একটা বেডরুম, সেটা দেখতেই পাচ্ছেন 12 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি। এর পাশেই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটি এমনভাবে রাখা হয়েছে যাতে এই গেস্ট রুম প্লাস হচ্ছে ড্রয়িং ডাইনিং থেকে খুব সহজেই অ্যাক্সেস পাওয়া যায়। এরপরে তার অপোজিটেই রয়েছে হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 13 ফিট বাই 12 ফিট। এখানে দেখেন আমি কিন্তু কিছু ফার্নিচার বসিয়েছি, বড় একটি খাটও রেখেছি, তারপরে দেখেন পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। এখন এই পাশে যদি আসি তাহলে ডাইনিংয়ের সাথে হচ্ছে একটি বড় সড়ো কিচেন বলা চলে, গ্রামের বাড়ির জন্য 7 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি। তো এই হচ্ছে ছোট্ট পরিসরে বাড়ির প্ল্যানটি, বেশ কিছু জানালা রাখা আছে। তো আপনি চাইলে বাড়িটি খুব সুন্দরভাবে করতে পারেন। আমি আগেই বলেছিলাম বাড়িটি ডুপ্লেক্স করার সিস্টেমও কিন্তু রয়েছে, আপনি যদি একতলা করতে চান তাহলে শুধু স্টেয়ারটা না করলেও চলবে, আবার যদি মনে করেন যে ছাদে যাবেন সেক্ষেত্রে স্টেয়ারটি করলেন। পাশাপাশি আমি আপনাকে এখন ছাদে নিয়ে যাব। ছাদটা আমি সুন্দর করে ল্যান্ডস্কেপিং করে সাজিয়েছি, কিছু ফুলের টব ও
গাছ গাছলা দিয়ে দেখতেই পাচ্ছেন আপনি ইচ্ছা করলে এরকম ভাবে সাতটা গার্ডেনিং করতে পারেন। তো এই ছিল 2D প্ল্যানটি। এখন আমি আপনাদেরকে এই বিল্ডিংটির মূল আকর্ষণ অর্থাৎ কস্টিং এবং এস্টিমেশন এই দুটো দেখাবো। দেখেন এখানে আমি কিন্তু প্রত্যেকটা আইটেম অনুযায়ী ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করেছি, কোথায় কতটুকু ম্যাটেরিয়াল লাগবে এবং কি পরিমাণ কাজ আছে তার A to Z হিসাব করেছি। হুট করে থাম রুল আমি বলে দিলাম না যে আপনার বিল্ডিংটি কমপ্লিট করতে এত টাকা লাগবে, বিষয়টা এরকম না। আমি A to Z ক্যালকুলেশন করেছি। দেখেন এখানে মাটি কাটা থেকে শুরু করে মাটি ভরাট, তারপরে ফ্লোর স্ল্যাব, গ্রেড বিম, ফার্স্ট স্ল্যাব, ব্রিক ওয়াল, ইনসাইড প্লাস্টার, আউটসাইড প্লাস্টার, হ্যাঁ, আর সিলিং প্লাস্টার, ইনসাইড পেইন্ট, আউটসাইড পেইন্ট, তারপরে রেনফোর্সমেন্ট অর্থাৎ রড, কি পরিমাণ রড লাগবে, প্রত্যেকটা ডিটেইল কিন্তু আমি এখানে ক্যালকুলেশন করেছি। এরপরে দেখেন থাইয়ের কাজ কতটুকু লাগবে, তারপরে হচ্ছে কয়টা দরজা লাগবে, কয়টা টয়লেটের দরজা লাগবে, ফ্লোরের টাইলস কতটুক, হ্যাঁ, কিচেন টয়লেটের টাইলস কতটুক, প্লাম্বিং ওয়ার্ক, A to Z সব হিসেব করেছি। সব হিসেব করার পরে দেখেন টোটাল কস্ট এসেছে আমার 16,17,310 টাকা, অর্থাৎ 16 থেকে 16.5 লাখ টাকা হলে আপনি কিন্তু এই বাড়িটি খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। এখন এক বাক্যে দেখিয়ে দিই যে টোটাল কি পরিমাণ ম্যাটেরিয়ালস এখানে লাগতে পারে। দেখেন টোটাল কংক্রিট অর্থাৎ ঢালাই আছে 1740 CFT, সেখান থেকে সিমেন্ট, স্যান্ড, ব্রিক, স্টোন, স্টোন বলতে হচ্ছে স্টোন পাথর বা খোয়া এবং রড 10 মিলি এবং 16 মিলি। যাই হোক দেখেন টোটাল সিমেন্ট লাগতেছে হচ্ছে 371 ব্যাগ, রাউন্ড করে বললে 380 ব্যাগ। এরপরে এখানে স্যান্ড লাগতেছে 1131 CFT, রাউন্ড করে যদি বলি তাহলে ধরেন 1150 বা 1200 CFT-র মতো। ব্রিক লাগতেছে 9975 বা 10,000 পিস বলা চলে। এখানে আপনার খোয়া লাগতেছে 949 CFT, এটা 1000 CFT-র মতো লাগতে পারে। এখানে রড লাগতেছে আমার 3,054 কেজি বা 3,050 কেজি বলা চলে, যার মধ্যে 10 মিলি আসতেছে 2132 কেজি এবং 16 মিলি আসতেছে 921 বা রাউন্ড প্লে বললে 930 কেজির মতো আর। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনি ডিজাইনটি দেখে ভালোই লেগেছে এবং টোটাল কস্টিংও আমি দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি ভিডিও আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।